हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल इशरात जहाँ रेसिपी। आज के नारकेल दिए सूजीर बिस्किट पिठा तैरी करे देखाबो। ए पिठाटा खेते असम्भव मजार और तैरी करा किन्तु खूब ही सहज। घरे थाका अल्प किछु उपकरण दिए आपनारा खूब सहजे ए सूजीर बिस्किट पिठाटा तैरी करे निते पारबेन। आर कुरमुरे ए भीषण मजार पिठाटाके आपनारा एकबार तैरी करे प्राय एक मास पर्यन्त संरक्षण करे खेते पारबेन। चलुन ताहले ए सहज रेसिपिटा आपनादेर साथे शेयर करी। आशा करछि आपनादेर भालो लागबे। रेसिपि भालो लागले चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल बाटनटि अन करे पाशे थाकबेन। प्रथमेई एकटा मिक्सिंग बोलेर मध्ये आमि एकटा डिम भेंगे निच्छि। एखन डिमेर मध्ये स्वाद अनुयायी लवण, हाफ कप चीनी आर एक चिमटि एलाच गुड़ो दिए ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনির দানাটা গলে যায়। ডিম ছাড়াও শুধু নারকেল দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। তবে ডিম দিলে পিঠাটা অনেক বেশি ফ্লাফি হয়, কুড়মুড়ে হয়, তাই আমি আপনাদেরকে আজকে ডিম দিয়ে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। তবে আপনারা চাইলে ডিম ছাড়াও তৈরি করতে পারবেন। আমি এক কাপ নারকেল সামান্য কিছুটা পানি দিয়ে ব্লেন্ডারে খুব মিহি পেস্ট করে নিয়েছি আর এই ব্লেন্ড করা নারকেলটাকে এর মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। নারকেলটাকে কিন্তু ব্লেন্ড করে নেওয়ারই চেষ্টা করবেন। যদি আপনারা ব্লেন্ড না করে শুধু কোরানো নারকেল এই পিঠার মধ্যে ব্যবহার করেন তাহলে ভেজে নেওয়ার সময় কিন্তু পিঠাটা ভেঙে যাবে। তো এখন নারকেলটাকে খুব ভালো করে এর সাথে মিক্স করা হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। সুজিটাকেও খুব ভালো করে মিক্স করে নিয়েছি। সুপ্রিয় দর্শক, আমি যত রেসিপি বানাই সবগুলো রেসিপিতেই আপনারা দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট হাত দিয়ে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা হয়। আজকে আমি আপনাদেরকে সেই ছোট হাতওয়ালা মানুষটার সাথে পরিচয় করিয়ে দিব। এ হচ্ছে আমার ছোট ছেলে রায়ান। তার কাজই হচ্ছে আমি কোনো রেসিপি তৈরি করতে গেলে আমি আমি করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো সে অ্যাড করবে। তো সুজিটাকে ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিক্স করা হয়ে গেলে এর ভিতরে আমি ময়দা অ্যাড করে একটা ডো তৈরি করব। প্রথমে আমি হাফ কাপ পরিমাণ ময়দা এর সাথে অ্যাড করে দিয়েছি। এরপর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে ময়দার পরিবর্তে চালের গুঁড়োটাও অ্যাড করতে পারেন। তো দেখুন, হাফ কাপ ময়দা অ্যাড করার পরেও কিন্তু এখানে ডোটা খুব ভালো করে তৈরি হয়নি। এখন এর মধ্যে আমি আরও কিছুটা ময়দা অ্যাড করে এরকম একটা ডো তৈরি করে নিচ্ছি। সব মিলিয়ে এই ডো তৈরি করতে আমার 3/4 কাপ পরিমাণ ময়দা লেগেছে। এ পর্যায়ে কিন্তু এই ডোটাকে কিছুটা সফট মনে হচ্ছে। তারপরে এটাকে আমি যখন 10 মিনিটের জন্য রেস্টে রাখবো এটা কিন্তু সেট হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে এই ডোটাকে আমি রেস্টে রাখছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পরে দেখুন এই ডোটা কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে। এখন কিন্তু এটা আর হাতে লাগছে না। এবারে এখান থেকে সামান্য কিছুটা ডো নিয়ে এরকম একটু লম্বাটে আকৃতি দিয়ে নিচ্ছি। এরপর এই লম্বা ডোটাকে নিয়ে প্লাস্টিকের জালির উপরে দিয়ে আমি ডিজাইন করে নিব। আমাদের সবার বাসায় কিন্তু এরকম প্লাস্টিকের জালি টাইপের থাকে। প্রথমে এই জালির উপরে লম্বা ডোটাকে রেখে আঙুল দিয়ে চেপে চেপে ডিজাইনটাকে লাগিয়ে নিব। তারপরে এটাকে ফোল্ড করে করে এভাবে উঠিয়ে নিব। এভাবে পুরো পিঠাটাকে তৈরি করা হয়ে গেলে পিঠার অপর সাইডে কিন্তু এভাবে খেজুরে বিচির মতো দেখায়, এই জন্য কিন্তু এই পিঠাটাকে বলা হয় খেজুর পিঠা। তো একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে পিঠা ভাজতে যাচ্ছি। পিঠা ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একে একে আমি পিঠাগুলো দিয়ে নিচ্ছি। এরপর অপেক্ষা করতে হবে একটা সাইড একটু শক্ত হওয়া পর্যন্ত। পিঠা কিন্তু প্যানে দিয়েই কাঁচা অবস্থায় নাড়তে যাবেন না, তাহলে কিন্তু পিঠার শেপটাই নষ্ট হয়ে যাবে। যখন পিঠাটা একটু শক্ত হয়ে আসবে তখন এটাকে নেড়ে দিবেন। তারপর বারবার নেড়ে চেড়ে পিঠার ভিতরে যখন লালচে বাদামি কালার চলে আসবে তখন পিঠা নামিয়ে নিতে হবে। তো দেখুন পিঠার ভিতরে কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। আমি এই পর্যায়ে পিঠাটাকে নামিয়ে নিব। পিঠা চুলা থেকে নামাবার পরে আরও কিছুটা কালার চলে আসবে। দেখুন কত অল্প সময়ে ঝটপট একটা নাস্তা তৈরি হয়ে গেল। আপনারা চাইলে বাসায় হঠাৎ মেহমান আসলেও কিন্তু চটজলদি এই নাস্তাটাকে তৈরি করে সার্ভ করতে পারেন। একটা পিঠা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। এই পিঠাটা অনেক বেশি কুড়মুড়ে হয়ে থাকে আর নারকেল দিয়ে তৈরি বলে এই পিঠাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, যাকে খাওয়াবেন সেই কিন্তু এই নারকেলে সুজির পিঠার অনেক প্রশংসা করবে।
আপনারা চাইলে একবার তৈরি করে এই পিঠাটাকে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো লাগলে রেসিপিতে লাইক কমেন্টস করবেন, আর এরকম নিত্য নতুন সহজ রেসিপি আমার চ্যানেলে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।